রিয়াং প্রদেশ বিজেপি নি যুব মোর্চা নি টংফং সুমন দেবনাথ ছং ইয়াং নীতিশ দেবনাথ ছাই খানারকা লাই থাকায় নি চংবারী রগ কেবেন বদল লগ্ন হাবরানী সেব্রজা গিয়া অ জর চংবারি জতনী বাকিন মানজক মুং তাই লুকর কচাং কচাং ন বুট দুই দো কিরি করক কী তাই উমর চাকরা বরে চার চারচি নি চারচি উমর নি কবং রগ্ন বা হাইন বুট দো থানি উমর চারচি সুকেন চন্দ্র দর বহাইন বরদুই বি সেগানী সাল বাই তাকলাই সালো সুই নাই মানে কগ্ন সহায় খন্দরাকা সিনি কগ্ন থনের ন ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কার্যকর্তা আমাদের সঙ্গে সকাল ও বিধায়ক প্রত্যেকটা যেখানে যেখানে নির্বাচন হচ্ছে আমাদের বগাফা ব্লকে অলরেডি আমরা সাতটা পঞ্চায়েত সাতটা আটটা পঞ্চায়েতের মধ্যে সাতটায় আমরা জয়ী হয়ে হয়ে গেছি এবং পঞ্চায়েত সমিতিও আমাদের দখলে এবং জেলা পরিষদের প্রার্থীও জয়ী হয়েছেন এখানে তো এখানে আমাদের মূলত বগাফাতে ছয়টা আসনে লড়াই হচ্ছে তিপ্রামুথার সঙ্গে তো তিপ্রামুথার সঙ্গে আমাদের বিজেপির প্রার্থীরা আছেন এবং মানুষের যতটুক সারা আমরা পাচ্ছি এবং মানুষ হাসিখুশিভাবে সকাল থেকে বেরিয়ে বলেছেন তার ভোটদান হইতে প্রয়োগ করার জন্যে তো আমরা জনগণকে আশীর্বাদে আমাদের প্রার্থীরাও জনগণের সঙ্গে কথা বলছেন এবং আগামী পঞ্চায়েত নির্বাচন যে আজকে নির্বাচন এই নির্বাচনে আগামী গ্রাম শহর গ্রামকে সাজানোর জন্য যে নির্বাচন মানুষ আমাদেরকে স্বতঃস্পত্যভাবে ভোটদানের মাধ্যমে দেখবেন বারো তারিখ আমাদের প্রার্থীরা জয়ী হতে চলেছে বিরোধীরা কতটা শক্ত মনে করছেন না বিরোধী বলতে এখানে কিছুই নেই সিপিএমের সঙ্গে আমরা ওদেরকে ধরি না তারপরেও সিপিএম নিজে প্রার্থী না দিয়ে ত্রিপ্রা মোথাকে দিয়ে দিয়েছে এটাকে লালমোথাই আমরা বলি লালমোথার সাহায্য নিয়ে শক্ত না এরা দু হাজার তেশ সালেও হেরে গেছে লোকসভা তো হেরেছে আঠারো তো হেরেছে আগামী পঞ্চায়েত নির্বাচন হারে ঠিক নাম বা এই কেন্দ্র কোন কেন্দ্র এটা এটা সাঁইত্রিশ নম্বর কারুরসভা আমি ভোট দিয়ে আসি। খুব শান্তভাবেই ভোট দিছি এবং এখানে কোনো ঝামেলাও নেই আর আমরা যে সরকারে আমরা ভোট দিছি ওই সরকার আইয়া আমাদের জন্য গ্রামের উন্নয়নটা সুন্দরমূলক করে আমাদের শান্তি শৃঙ্খলাটা বজায় রাখে কেমন আর আপনার আপনার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা নিরিকে আমরা একটা প্রশ্ন করতে চাই আপনাকে মানে বিগত সময়ে আপনি ভোট প্রদান করেছেন এবারও ভোট প্রদান করেছেন কেমন লাগছে আমার তো মনে হয় যে গত বিগত পঁচিশ বছর যে আরামটা না আমরা গ্রাম অঞ্চলে তখন বর্তমানে এটা অনেক অনেক শান্তিতে আছি আমরা মানে যত শান্তিতে আছি এটা কল্পনার বাইরে আমরা চাঁদাবাজি তুমি পাচ্ছি মিটিং মিছিল তুলে পাচ্ছি আমরা কেমন লাগতেছে ভালো লাগতেছে আমাদের এখানে সব লোকেরাই বলতেছে যে জয় জয় ভাবে বলতে আছে যে আমরা খুব শান্তিতে আছি আমরা কোনো ইয়েতে ঝগড়া ঝাঁটিতে কোনো কিছুতেই নাই আমরা কিছু কোন দল আপনাদের এখানে মানে বিরোধী হিসাবে দেখছেন আপনারা বা কোন কোন দল আছে এখানে এখানে শুধু মাথায় আছে